ক্ষুধার কষ্ট ছাড়া পেট ভরে খাওয়ার আনন্দ অনুভব করা যায় না, তৃষ্ণার আকুলতা ছাড়া পানির তৃপ্তি অনুভব করা যায় না। মনোরম দৃশ্য আমাদের মুগ্ধ করবে না যদি না আমরা অসুন্দর দৃশ্য দেখে থাকি। এটাই আমাদের মহাবিশ্ব। এই মহাবিশ্ব তার প্রতিটি অংশের উপর নির্ভরশীল। কেউ যদি এমন কোনো মহাবিশ্ব কল্পনা করে যেখানে মন্দ কিচ্ছু ঘটে না, সে বিভ্রান্ত। এই মন্দ কল্যাণের জন্যই অপরিহার্য। মহান আল্লাহ, যার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে, মৌলিকভাবে মন্দ কিছু তিনি সৃষ্টি করেন না। অতএব একজন মুমিন নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে, অর্থাৎ তার অস্তিত্ব এবং এই মহাজগতে তার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকে। কারণ সে জানে, সে কোনো হারিয়ে যাওয়া পরমাণু বা নিছক কোনো অবহেলিত সংখ্যা নয়, সে কোনো তুচ্ছ বিষয় নয়, বরং সে আল্লাহর নূরের ঝলক, তার রুহের ফুঁক, তার এই পৃথিবীর খলিফা। একজন মুমিন এ ব্যাপারে সম্পূর্ণরূপে নিশ্চিত, তার জন্যে আল্লাহ যে পরিকল্পনা করে রেখেছেন তা তার নিজের পরিকল্পনার চেয়েও উত্তম। তার প্রতি আল্লাহর যে মমতা, সেটা তার নিজের পিতামাতার মমতার চেয়েও প্রবল।